তাহলে আমার স্বামীকে যখন ধরে নিয়ে যায় তখন হুমকি দেখাচ্ছিল টিএমসিলোকে, যে এবার তো দেখো জ্বলিন দেবো, আগুন লাগিয়ে দেবো। আমার কোনো হেডেকলি নাই, যে এমনি মিচ্ছে করেও বলতে পারে। তারপর আমাকে রাতে এসে ভয় দেখিন গেল, তারপর এসে আবার রাতে আগুন লাগিয়ে দিয়ে গেছে। আমরা ঘুমোয়েছিলাম, আমার ঘুমানোর অবস্থাতে আমাদেরকে সব উঠাইলে। স্বামী কোথায় গেল? স্বামী জেলে আছে। আমি জেলে থাকার পর আজকে আগুন লাগিয়ে দিয়ে গেছে পুরীর মারবার ওদের। কেন করছো বলো? কেন করছো? আমরা বিজেপি করছি ওই জন্যে। আমাদের পাড়ার লোকে ধরিনছে, পুলিশও এই করাচ্ছে। একটু পুলিশও ছিল, বড়বাবু জানে, সবই জানে, ওরা যা করছে বড়বাবু করছে। এদিকে আমার স্বামী যখন ছিল তখন বড়বাবু বলছে হ্যাঁ আয় করছে, আয় করছে। আমার স্বামীকে যে ধরিন দেওয়া হয়েছে, তবু বড়বাবু কোনো একটা হেডেক লিখছে না। আমাদের বড়বাবু সব বড়বাবুই করা করাইছে। হ্যাঁ, আমাদের গ্রামের মধ্যে ওই সারুল কমরেড ওই ওই সব টাকা দিচ্ছে আর এরকম করা করাইছে। কার? আমার নাম ইসমা তারা বিবি। এটা ফালতু, এটা মিথ্যা অভিযোগ। বাবু তো নিজেই সমাজ বিরোধী, অনেক থানা রেকর্ড খারাপ আছে। পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক, আর তৃণমূল দল তো সুশৃঙ্খল দল, আমরা কেন ফালতু করতে যাই? তাদের অভিযোগ যে আপনারা ওখানে বিজেপি করছে সংখ্যালঘু লোকেরা, তাই আপনারা? না 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 না, এগুলো ফালতু অভিযোগ, ভিত্তিহীন। বাবলু বিদ্যা সাইড করলাম এদিক থেকে, জবাস করতে পারছিলাম না তো। কে ঢুকান এখন, কে ঢুকান দাদা? যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।